ইতালিতে বেড়ে ওঠা এই প্রজন্মের শিশু কিশোরদের বাংলা শিক্ষা প্রদান করছে এসব বাংলা শিখি বিদ্যালয় মন ফালকন। প্রতি বছরের ন্যায় এবছরও বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবক সহ 5টি বাসযোগে প্রায় 3 শতাধিক প্রবাসীকে নিয়ে বার্ষিক তুষার ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে। মন ফালকন থেকে ইতালির ত্রেভিজো পাহাড়ে সুন্দর পরিবেশে পাহাড়ি নয়নাভিরাম দৃশ্য উপভোগ করেন ভ্রমণকারীরা। এ সময় সুন্দর আয়োজনে অনেকটা খুশি বিদ্যালয়ের শিক্ষার্থী সহ অভিভাবকরা। তুষার ভ্রমণে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান উপদেষ্টা জাহাঙ্গীর সরকার, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জাবেদুল্লাহ, সিনিয়র সহসভাপতি ইসমাইল হোসেন, সহসভাপতি বাকির মিয়া, শাওন আহমেদ, রনি খান, আলী হোসেন জাভেদ ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সদস্য সচিব জসিমউদ্দিন।